আমরা খুব ছোট্ট একটা পাখি বানানো শিখবো। এই পাখিটার জন্য আমাদের দরকার একটি চারকোনা পেপার। পেপারটা যদি চারকোনা না থাকে তাহলে আমরা সুন্দর করে এটা চারকোনা করে কেটে নেব। আমরা জানি পেপার কিভাবে চারকোনা করে কেটে নিতে হয়। প্রথমে দুই কর্নারটা আমরা সুন্দর মতো ভাঁজ করলাম, ভাঁজ করে তারপরে এটাকে আমরা আবার এইভাবে ভাঁজ করলাম, এই কর্নার অনুসারে ভাঁজ করলাম। ভাঁজ করার পর আমরা ছুরি দিয়ে অথবা কাঁচি দিয়ে কেটে নেব। চারকোনা পেপারটি কেটে নিলাম, তারপরে এটাকে আমরা এইভাবে ভাঁজ করলাম। ভাঁজ করার পর তিনকোনা পেপার হলো, এটাকে আমরা আবার এইভাবে ভাঁজ করলাম, আবার আমরা এইভাবে ভাঁজ করলাম। ঠিক আছে, তারপরে আবার এটা আমরা ভাঁজ করলাম। এটাও চিন্তা হলো, হ্যাঁ, তারপর আমরা এটা আবার এইভাবে ভাঁজ করলাম। ঠিক মাঝ পড়ার পর আমরা এইটা এইভাবে করলাম, এরপর তারপর আমরা এটা ভাঁজ করলাম। করার পর এইটাকে আমরা উল্টায় এই যে একটা ভাঁজ তৈরি হলো, এটাকে আমরা ভিতরের দিকে দিয়ে দেবো, ভিতরের দিকে ঠিক এইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক এইভাবেই আমরা ভিতরের দিক এইভাবে দিয়ে দেবো। কি হলো তাহলে, আমাদের দুইটা ডানা হয়ে গেল। এই দুটো এইভাবে করলাম, এই পাখি ডানা, পাখি দুইটা ডানা হয়ে গেল। এরপর আমরা পাখির ঠোঁট তৈরি করব এবং পাখির লেজ। প্রথমে ঠোঁট তৈরি করি, ঠোঁট তৈরি করার জন্য যেটা দরকার, সুন্দর পাখির ঠোঁট হয়ে গেল। আমরা দেখি ঠোঁট হয়ে গেল, এরপর কি হলো, এই যে পাখির ঠোঁট হয়ে গেল, এরপর পাখির লেজটা আমরা সুন্দর করে তৈরি করব। পাখির লেজটা তৈরি করছি এই ডান দিয়ে এই, তারপরে এটাকে আমরা এই দিয়ে এই একটা ভাসছিলাম, এটাকে সমান করে ভাঁজ দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের একটি তিতলি পাখি। ওকে, এভাবে আমরা অনেকগুলো তৈরি করবো, আমরা এগুলো ঝুলিয়ে দিতে পারি।